আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব সিএসএস আউটলাইন। সো সিএসএস আউটলাইনটা কি সেটা আমরা একটু দেখি, এবং তার আগে আমি বলবো যে যারা আমার সিএসএস বর্ডারের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এর কারণ হচ্ছে আউটলাইন এবং বর্ডারের সাথে অনেক সিমিলারিটিস রয়েছে, আপনারা প্র্যাকটিক্যালি দেখলেই বুঝতে পারবেন। সো আউটলাইনটা কি, এখানে আপনারা লক্ষ্য করুন যে চারদিকে একটি রেড লাইন রয়েছে, এটা হচ্ছে আমাদের বর্ডার, এবং এর উপরে আরেকটি গ্রিন লাইন রয়েছে, চারদিকে রয়েছে, এটাই হচ্ছে আমাদের আউটলাইন। সো এটা আপনার মনে রাখতে হবে যে বর্ডার ইনার সাইডে থাকে এবং আউটলাইন বাহির সাইডে থাকে। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন, এই যে বর্ডার এবং আউটলাইনের ভিতরে কিছু গ্যাপ দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলি আউটলাইন অফসেট। এই গ্যাপটি আপনি আরো বড় করতে পারবেন, আবার ডিক্রিজও করতে পারবেন। সো আমরা প্র্যাকটিক্যালি এই সবগুলোই দেখব। এখানে আমাদের আউটলাইনের কিছু প্রপার্টিস রয়েছে যেগুলো অলমোস্ট বর্ডারের প্রপার্টিস এর মতোই। এখানে আমাদের রয়েছে আউটলাইন স্টাইল, আউটলাইন উইথ, আউটলাইন কালার, আউটলাইন অফসেট, এবং এই প্রপার্টিগুলোর ভিতরে আমাদের একটি শর্টকাট ওয়েও রয়েছে, সেটাও আমরা দেখব। সো প্র্যাকটিক্যালি আমরা এই সবগুলো একটু দেখি এবং বোঝার চেষ্টা করি। এখানে আমি একটি পি ট্যাগ নিয়েছি এবং এর ভিতরে কিছু টেক্সট দিয়ে রেখেছি। সো এই পি ট্যাগকে আমি একটি আউটলাইন দিব। সো এখানে আপনি আরো অন্যান্য ট্যাগ নিতে পারেন, ডিভ, এইচ ট্যাগ এবং আরো যে ট্যাগগুলো রয়েছে। সো প্রথমে আমি এখানে একটি বর্ডার দিই, বর্ডার 3 পিক্সেল সলিড রেড, এবং এখানে একটু রিফ্রেশ করি, দেখেন এটা হচ্ছে আমাদের বর্ডার। সো আমি এই বর্ডারটি দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আউটলাইন আপনার বর্ডারের বাহিরে থাকে, আর আপনি যদি এই বর্ডার প্রপার্টিটি না লিখতে চান তাহলে কোনো সমস্যা নেই। সো আমি এখানে প্রথমেই দেই যে আউটলাইন স্টাইল, এবং এখানে আমাদের বিভিন্ন ধরনের আউটলাইন স্টাইল রয়েছে সেম বর্ডার স্টাইলের মতো। সো আপনারা যারা অলরেডি বর্ডার সম্পর্কে জানেন তারা আউটলাইনের স্টাইল সম্পর্কে অবশ্যই জানবেন, এটা সেম বর্ডার স্টাইলের মতোই। তারপরেও আমি আপনাদেরকে একটু দেখাই যে এই ধরনের আপনি আউটলাইন স্টাইল দিতে পারবেন, ডটেড, ড্যাশ, সলিড, ডাবল, গ্রুভ এবং আরো অন্যান্য যা রয়েছে। সো আমি আপনার এখানে দেই সলিড, এটাকে একটু সেভ করি এবং এখানে আমি রিফ্রেশ করি। সো আমি বর্ডার উইথ যখন বাড়াবো তখন আরো ক্লিয়ারলি এটা বুঝতে পারবেন, এবং ডিফল্ট ভাবে এটি ব্ল্যাক কালার রয়েছে, এবং এই স্টাইলটি আমি চেঞ্জও করতে পারি। আমি এখানে দেই ড্যাশড, এটাকে সেভ করি, এখানে আমি একটু রিফ্রেশ করি, লক্ষ্য করেন যে এখানে এখন অন্য আরেকটি স্টাইল দেখতে পাচ্ছেন আউটলাইনের। এখন আমি এটার থিকনেস একটু বাড়াই, সেজন্য আমি এখানে দেব আউটলাইন উইথ, এবং আমি দেই 2 পিক্সেল, এটাকে সেভ করি, এখানে আমি রিফ্রেশ করি, আপনারা দেখেন এখন এটা মোটা দেখাচ্ছে। এরপরে আমরা কালারটিও চেঞ্জ করতে পারবো, আর সেজন্য আমার এখানে দিতে হবে আউটলাইন কালার, আমি দেই গ্রিন, এটাকে সেভ করি এবং এখানে আবার রিফ্রেশ করি, দেখেন যে আপনারা গ্রিন কালারের একটি আউটলাইন দেখতে পাচ্ছেন। এখন এই যে আউটলাইনটি আমরা এখানে পেয়েছি এটা আমরা শুধু একটি লাইনের মাধ্যমেও নিয়ে আসতে পারবো, সেজন্য আপনার এখানে জাস্ট লিখতে হবে আউটলাইন। এখানে আমি প্রথমে দিব কালার, সেটা হচ্ছে আমার গ্রিন, এরপরে আমি দেব আউটলাইন উইথ 2 পিক্সেল, অ্যান্ড দেন আমি দেই ড্যাশড, এখান থেকে এটি আমি রিমুভ করে দেই, দেখেন যেখানে 3টি লাইন আমি নিয়েছি, এবং এই সেম আউটলাইনটি পাওয়ার জন্য আমি মাত্র 1টি লাইন ইউজ করেছি, এবং ওয়েবসাইট আপনি কোনো চেঞ্জ দেখতে পাবেন না, মানে এটা আপনার কাজ করতেছে। এখানে আমি যদি একটু রিফ্রেশ করি দেখেন যে সেম আউটলাইনটি আপনি দেখতে পাচ্ছেন। এখন আমি একটু অফসেটটা দেখি, এখানে আমি দেই আউটলাইন অফসেট এবং আমি 2 পিক্সেল দেই। আপনারা এখানে লক্ষ্য করেন যে এই যে আউটলাইনটি রয়েছে এটা 2 পিক্সেল উপরে উঠে যাবে, আমি এখানে রিফ্রেশ করি, এখন লক্ষ্য করেন যে 2 পিক্সেল উপরে উঠে গেছে। এভাবে আপনি আরো উপরে নিতে পারবেন, জাস্ট আপনি পিক্সেলটাও একটু বাড়িয়ে দিবেন। সো এটাই হচ্ছে আমাদের আউটলাইন, এবং পরবর্তী কোনো একটি ভিডিওতে আমরা আউটলাইন এবং বর্ডারের ভিতরে যে ডিফারেন্স রয়েছে সেটা দেখব। আশা করি আপনারা আউটলাইন সম্পর্কে সবকিছু বুঝতে পেরেছেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।